বন্ধুরা, সরাসরি দেখাচ্ছি আমার সামনে একটি সাদা বয়েল আছে, আর এর দাম রেখেছে 26,000 টাকা। তোমাদের সরাসরি দেখাচ্ছি এর দাম রেখেছে মাত্র 26,000 টাকা। আর গরুটা বন্ধুরা 3 মণ হবে, 26,000 টাকা দাম রেখেছে মাত্র 3 মণ হবে বন্ধুরা গরুটা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? যে যেখান থেকে ভিডিও দেখছো সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। তোমরা সব ভালো আছো বন্ধুরা অবশ্যই। আর বন্ধুরা, আমি এখন আছি সেই দক্ষিণ 24 পরগনা সেই গড়ের হাটে, আবার এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে হাটে আমি দেখাবো তোমাদের কিছু গরুর দাম দক্ষিণা কেমন চলছে আজকে হাটে। বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো, আমি দেখানোর চেষ্টা করব গরুর দাম দক্ষিণা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা সঙ্গে থাকো এবং ভিডিওটি দেখো, অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব আজকে হাটে গরুর দাম কেমন চলছে বন্ধুরা। আর বন্ধুরা, বিশেষ করে আজকে হাটে গরু অনেক কম এসছে বন্ধুরা, আর সম্ভবত আজকে হাটে একটু গরুর দাম বেশি হতে পারে, কেননা হাটে গরু কম এলে একটু গরুর দাম বেশি হয়। তো আমি দেখানোর চেষ্টা করব কিছু গরুর দাম দক্ষিণা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। দেখা যাক বন্ধুরা আজকে হাটে গরুর দাম গরু কম আসার কারণে দাম কেমন চাইছে, অবশ্যই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সরাসরি পুরো হাটের মধ্যে আমি এখন আছি, আর দেখতে পাচ্ছ আজকে হাটে গরু অনেক অল্প এসছে, অন্য হাটের তুলনায় আজকে হাটে গরু অনেক কম। তোমাদের আমি দেখাচ্ছি বন্ধুরা সরাসরি সেই গড়ের হাট থেকে। বন্ধুরা, হাটের ভিতরে আমার দুটো গরু চোখে পড়লো, দুটো সব বয়েল দেখতে পাচ্ছ, খুব স্বাস্থ্যবান বয়েল। আর বন্ধুরা, এই দুটো বয়েলের দাম রেখেছে মাত্র 1,00,000 টাকা জোড়া। এখানে দুটো আছে, এই একটা আর এই একটা বন্ধুরা, খুব স্বাস্থ্যবান বয়েল আর হোয়াইট কালার বন্ধুরা, আর দুটো দাম রেখেছে মাত্র 1,00,000 টাকা দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর দুটো বয়েল। বিশেষ করে এই গরু দুটো নিয়ে এসছে বাড়িতে লালন পালন করার পরে হাটে নিয়ে এসছে বেচার জন্য। বন্ধুরা, আমার সামনে যে দুটো বয়েল আমি তোমাদের দেখাচ্ছি সরাসরি, এই বয়েলের ওজন হবে 6 মণ থেকে 7 মণ ওজন হবে বন্ধুরা এই দুটি বয়েল দেখতে পাচ্ছ বন্ধুরা, 6 থেকে 7 মণ হবে। আর খুব সুন্দর ফিনিশিং বন্ধুরা, দুটো বয়েল দেখতে খুব ভালো লাগছে। আর বন্ধুরা, বিশেষ করে এখন পশ্চিমবঙ্গের হাটে এই গরুর দাম 1,00,000 টাকা জোড়া রেখেছে, এবং এই বয়েল ঈদের সময় আরও দাম বেশি হবে, 1,50,000 টাকা পর্যন্ত দাম হয়ে যাবে। এখন যেহেতু দাম কম, যার কারণে একটু দাম এখন কম ঈদের হাটে, আমাদের এখানে এই গরুর দাম আরও অনেক বেশি হবে, 1,50,000 টাকা হয়তো হতে পারে। ঈদের হাটে গরুর চাহিদা খুব, দামও বেশি হয়, আর এই ভার গরু। বন্ধুরা, এখানে অনেক ক্রেতা ভিড় করছে, গরুর দাম দক্ষিণা করছে তারা, গরুর মালিকের দাম 1,00,000 টাকা জোড়া, এবং অনেক ক্রেতা এখানে দাম করছে 80 থেকে 85,000 টাকা তারা বলছে, যেহেতু গরুর মালিক দিচ্ছে না, উনি 1,00,000 টাকার কমে দেবে না। আর অনেক ক্রেতা 80 থেকে 85,000 টাকা দাম বলছে। বন্ধুরা, দুটো গরু আমি একটু ভালো করে তোমাদের দেখাই, খুব সুন্দর গরু আর সব বয়েল দেখতে পাচ্ছ বন্ধুরা, পেছনে ছাই দেখতে পাচ্ছ, খুব সুন্দর এবং খুব স্বাস্থ্যবান একদম। বন্ধুরা, আমি আরও অন্য গরুর দাম দক্ষিণা করব, দেখাবো এবার তোমাদের আরও অন্য কিছু গরু মানে বাজারে এসছে হাটে। বন্ধুরা, সরাসরি দেখাচ্ছি একটা বয়েল, মাঝারি বয়েল, আর সাদা হালকা ছিটছিটে কালো দেখতে পাচ্ছ, খুব গোলগাল চেয়ারা, খুব সুন্দর একটি বয়েল বন্ধুরা। এর দাম কী রেখেছে আমি জিজ্ঞাসা করব। ভাই এখানে এসো, কত কত? 28,000।
আছে, দাম চাইছে 28। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি বয়েল মাঝারি। ক দাঁত হয়েছে, চারখানা দাঁত, মানে 4 বছর বয়স। যাই বন্ধুরা বলছে 4 বছর বয়স, 4টে দাঁত, বয়েল, দাম 28। আচ্ছা 28 দাম রেখেছে, এটা কমন হবে? 3 মন ছাপা। আচ্ছা 120 কেজি হবে বন্ধুরা। একটা নিয়ে এসেছিলে, একটা না আরো আছে, এই একটা আছে। কম জম কি হবে বলো, বলো কম জম কি হবে বলো না বলো, হ্যাঁ তুমি বলো কি হলে ছাড়বে বলো। 27, 1000 টাকা মাইনাস। যাই হোক 28 দাম বলেছিল, 1000 টাকা কম করবে, 27000 টাকা। আর সুন্দর একটি বল বন্ধু দেখতে পাচ্ছ, আজকে হাটে একটু গরিব দাম আছে, আজকে হাটে একটু দাম বেশি না কম? কম 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 বলছে, আজকে হাটে দাম একটু কম আছে যেহেতু। আর বন্ধুরা বিশেষ করে দেখতে পাচ্ছ এই বয়েলটার দাম রেখেছে তো বললাম 28000 টাকা, 27000 টাকা হলে ছাড়বে। আর ধরো 120 কেজি বলছে, মানে 2 মন 20 কেজি। তোমাদের বাংলাদেশে বা সৌদি আরব যারা ভিডিও দেখছো, যে যেখান থেকে ভারতের বিভিন্ন রাজ্য থেকে যারা ভিডিও দেখছো, অবশ্যই কমেন্ট করবেন যে এরকম বয়েলের দাম তোমাদের ওখানে কেমন আছে। আচ্ছা বন্ধুরা এই সাদা বয়েলটার পাশে এটা লাল আছে, এটা লাল কি এটা গাবি নাকি? না কি তাহলে এটা লাগলো পাঞ্জাব, লাগলো পাঞ্জাব কসবিট। হ্যাঁ এর দাম কি আছে? এর দাম 29। আচ্ছা বন্ধুরা একটা লাল আছে এখানে, এর দাম চাইছে 29000 টাকা। আর এই দাদার গরু, এর দাম চাইছে মাত্র 29000 টাকা। আচ্ছা এর দামটা এত কেন বেশি হচ্ছে? এর জাতটাই আলাদা, পাঞ্জাব গরু তো, পাঞ্জাবের মডেল, ঈদের সময় বিক্রি অনেক টাকা। আচ্ছা পাঞ্জাবের মডেল, ঈদের সময় বিক্রি হবে, আরও অনেক টাকা বিক্রি হবে। হ্যাঁ আর ওটা কষাই হিসেবে। আচ্ছা ওটা কষাই, এটা কমন হবে বন্ধুরা? এটাও একই হবে, 3 মনের গায়ে হবে। খবর বলবি, 3 মনের গায়ে হবে বন্ধুরা দেখতে পাচ্ছো। যাই হোক বন্ধুরা আরও গরুর ভিডিও আমি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা, হাটের এই অবস্থা দেখতে পাচ্ছো, আরও কিছু গরুর ভিডিও দেখানোর চেষ্টা করো বন্ধুরা। বন্ধুরা এখানে একটি দেখতে পাচ্ছ ইঁড়ে গরু আছে, আর এই চাচার গরু, দাম চাইছে 19500 টাকা। হয়তো গরুটা মন্দের এক দুয়েক হবে, 2 মন হয়তো হতে পারে গরুটা, অনুমান একটি আমি করলাম, এটা আমার অনুমান আমি করলাম যে গরুটা 2 মন হতে পারে। ওকা কত বললে? 19। আচ্ছা 19500 টাকা বলছি, গরুটা নিয়ে চলে গেল। দেখি বন্ধুরা আরও কিছু দেখাতে পারি কি না। বন্ধুরা এখানে একটি হেলে গরু আছে, কালো দেখতে পাচ্ছ, ব্ল্যাক কালার হেলে গরু। আচ্ছা দাম কি রেখেছে আমি জিজ্ঞাসা করব। এর কি দাম চাইছে এরা? 15000 টাকা। যাই বন্ধুরা এর দাম রেখেছে 15000 টাকা। না আর এখানে দাম চলছে দেখতে পাচ্ছ, এখানে দাম চলছে মাত্র 15000 টাকা। ওটা কমন হবে? কমন হবে 65 কেজি। চাচা বলছে 65, 2 মন না হলে কান কেটে দেবে বলছে, বলছে গাই গরুর থেকে এঁড়ে গরুর মাংস নিরেট। গরুটা আমি অনেকবার দেখাচ্ছি বন্ধুরা, এই চাচাদের গরু। বন্ধুরা দেখি আরো কিছু গরুর দাম দক্ষিণা তোমাদের দেখানোর চেষ্টা করব। বন্ধুরা এখানে দুটো গরু আছে আমি দেখাচ্ছি, এটা কি জাতির গরু হবে? এটা কোনটা? এটা এটা হরিয়ানা, এটা হরিয়ানা, আর এটা দুটো সব হরিয়ানা, মানে স্কচবিট। আচ্ছা এই দামটা কি বললো, কোনটা কত বললো? এইটা 23, ওটা 21। আচ্ছা বন্ধু এই লালটার দাম রেখেছে 23000 টাকা দেখতে পাচ্ছ, স্কচবিটের মাল।
23,000 টাকা। আর এরপরে একটা আছে হালকা ব্রাউন কালার, 21,000 টাকা। যারা হাটে গরু কিনতে আসছেন বন্ধুরা অবশ্যই দেখতে পাচ্ছ হাটে আজকে গরুর দাম কেমন চলছে। এটা হচ্ছে লালটা হচ্ছে 21, আর এটা হচ্ছে 23। দেখি বন্ধুরা আরও কিছু দেখাতে পারি কি না, তোমরা ভিডিওর সঙ্গে থাকো। অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা, একটু সাপোর্ট করবেন আমাকে যেন ভালোভাবে যেন ভিডিও করে তোমরা দেখাতে পারি। বন্ধুরা 15,000 থেকে 16,000 টাকার ভিতরে যারা গরু খুঁজছেন, দেখতে পাচ্ছ আমার সামনে যে গরুটা আছে এটা হচ্ছে 14,000 টাকা দাম রেখেছে। এখানে যেগুলো আছে এগুলো 13-14,000 টাকা সব দাম আছে। এগুলো দেখতে পাচ্ছ এগুলো সব 13-14,000 টাকা দাম আছে। যাদের অল্প পয়সার মধ্যে যারা গরু কিনতে চাইছেন অবশ্যই এই দক্ষিণ চব্বিশ পরগনার গড়েহাটে আসতে পারেন, এখানে সমস্ত রকমের গরু বন্ধুরা তোমরা পেয়ে যাবেন। বন্ধুরা একটা গাই আছে দেখতে পাচ্ছ, গাই গাইটার কি দাম আছে আমি দেখাবো, আর কি দাম চাই আমি তোমাদের দেখাবো সরাসরি। এটা গাই গরু, দেশি গরু, কি দাম বলছে ভাই? সকালে মাথা গরম করছে, তুই চল চল যা, তুই চল গরু কিনতে। সম্পূর্ণ গ্রামের দেশি গরু, আর এই দাদার গরু 19,500 টাকা দাম চাইছে। আর বন্ধুরা ভারতের এই পশ্চিমবঙ্গে গরুর হাটে বিশেষ করে এরকম দেশি গাই গরুর দাম 19,500 টাকা তো দেখছো চাইছে, এবং এইসব গরু 14-15,000 টাকায় হয়ে যাবে দাম দক্ষিণা করলে বিশেষ করে। দেখতে পাচ্ছ বন্ধুরা সরাসরি। আর বন্ধুরা ভিডিওটি বেশি বড় করবো না বন্ধুরা, এর পরের ভিডিও একটি বড় বড় গরুর ভিডিও নিয়ে আমি চলে আসছি তোমাদের সামনে। আর বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি। আর আজকে হাটের অবস্থা বন্ধুরা গরু কম ক্রেতা বেশি, যাই হোক বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি, সবাই ভালো থাকবেন, থাকবেন সুস্থ।